সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় এসসি সম্প্রদায়ের ছাত্রদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি ছাত্রাবাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য কবি নজরুল মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয় এসসি সম্প্রদায়ের ছাত্রদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি ছাত্রাবাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য কবি নজরুল মহাবিদ্যালয় প্রিন্সিপালের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। উল্লেখ্য, কবি নজরুল মহাবিদ্যালয়ে প্রায় 7 শতাধিকের উপর এসসি ছাত্রদের লেখাপড়া করার সুযোগ রয়েছে, কিন্তু তারা বহু দূর দূরান্ত থেকে কলেজে এসে ক্লাস করা এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে ছাত্ররা এই কলেজে লেখাপড়ার জন্য আসছে, কিন্তু যে অঞ্চল থেকে ছাত্ররা এখানে লেখাপড়া করতে আসছে সেখানে সঠিক শিক্ষার ব্যবস্থা নেই উপযুক্ত শিক্ষকও, তাই এসসি ছাত্রাবাসের জন্য দাবি করলেন এসসি সম্প্রদায়ের ছাত্ররা। বুধবার কলেজ প্রিন্সিপালের নিকট তাদের দাবি সনদ তুলে দেওয়া হয়। ডেপুটেশন শেষে ছাত্ররা জানান সরকার তাদের এই দাবিকে মান্যতা দিয়ে তাদের দাবি পূরণ করবেন। আমরা সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে এখানে আমরা একটা এসসি হোস্টেলের জন্য দাবি করেছি। এই কলেজে কবি নজরুল মহাবিদ্যালয়ে প্রায় 730 জন স্টুডেন্ট এসসি স্টুডেন্ট আছে, ছেলে মেয়ে মিলে। তো আমরা এখানে একটি বয়েজ হোস্টেলের জন্য দাবি করেছি। এখানে দাবির কারণ হচ্ছে এখান থেকে বাইরে থেকে স্টুডেন্টরা আসতে পারে না, কারণ তাদের অনেক সময় গাড়ির প্রবলেম হয়, ঠিক সময় পরীক্ষা দিতে পারে না, বা এখানে যে ঘর ভাড়া থাকতে পারে না, কারণ বেশি ঘর ভাড়া দিতে হয় বা পড়ার কোনো পরিবেশ নেই। তার জন্য আমাদের সোনামুড়া কলেজ কাউন্সিলের পক্ষ থেকে আমরা একটি হোস্টেলের দাবি করেছি, প্রায় 150 সিটের, যাতে আমাদের একটি হোস্টেল ব্যবস্থা করে দেওয়া হয়। সেটা আমাদের ত্রিপুরা সরকারের কাছে দাবি। কাঠালিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।